নির্বাচন কমিশন গঠন বা বাতিলের এক্তিয়ার সরকারের নয় সময় হলে রাষ্ট্রপতি যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি একথা জানান বলেন এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারের কোনো বক্তব্য থাকলে সরকারও নির্বাচন কমিশনকে জানাবে সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কমিশনকে ভবিষ্যতে সংবিধান অনুযায়ী সরকার সহযোগিতা করবে তিনি আরো জানান পদ্মা সেতু প্রকল্প প্রকল্পের সার্বিক অগ্রগতি একাশি ভাগেরও বেশি এবং মূল সেতুর প্রায় নব্বই ভাগ কাজ শেষ হয়েছে নির্বাচন কমিশন গঠন একটি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় কমিশন গঠনে মহামান্য রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেন বিএনপি আমলে কমিশন গঠনে কখনো আওয়ামী লীগের তালিকা থেকে নাম নেওয়া হয়নি নির্বাচন কমিশন গঠন কিংবা বাতিলের ব্যক্তি কিন্তু সরকারের নয়